মাদক মামলায় গ্রেপ্তার হয়ে চার দিনের রিমান্ডে চিত্রনায়িকা পরিমণি। এরই মধ্যে চলচ্চিত্র শিল্পী সমিতিতে তার সদস্যপদ স্থগিত করা হয়েছে। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে বেশ আলোচনা সমালোচনা, একে একে নানা তথ্য সামনে আসছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি পরিমণিকে নিয়ে গান গাইলেন সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস। শনিবার নিজের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে গানটি প্রকাশ করা হয়। তবে পরিমণিকে নিয়ে গাওয়া গানটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এদিকে বুধবার রাতে 8টার দিকে বনানীর বাসায় থেকে পরিমণিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। মাদক মামলায় বর্তমানে রিমান্ডে রয়েছেন পরিমণি। এর আগে অভিযানে অংশ নেওয়া র‍্যাব কর্মকর্তা জানান, পরিমণির ড্রয়িং রুম, বেডরুম এমনকি বাথরুম থেকে বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। পুরো বাসা জুড়ে থরে থরে মদের বোতল রাখা ছিল। তার বাসায় এমন কোনো জায়গা নেই যেখানে মদ ছিল না। তার কাছে দেশি বিদেশি নামি দামি ব্র্যান্ডের মদ ছিল, যা বাংলাদেশে খুব কমই আমদানি হয়। এদিকে গ্রেপ্তার চিত্রনায়িকা পরিমণিকে নিয়ে এবার কথা বলেছেন জনপ্রিয় খল অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন দীপচল। সোমবার বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে মুখোমুখি হন বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নিশা সওদাগর, সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ও দীপচল। এ সময় পরিমণির কাণ্ড নিয়ে দীপচলকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, এই অভিনেত্রীর অপরাধ এখন তদন্তধীন, রিমান্ডে আছেন তিনি, কিন্তু বলা হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির পরিমণির পাশে দাঁড়ায়নি, এই বিষয়ে আপনার বক্তব্য কি? দীপচল বলেন, আমরা কেউ আইনের ঊর্ধ্বে নয়, আমাদের শিল্পী সমিতি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি যে আইনের বিপক্ষে যাওয়া যাবে না, এখন দেখা যাক সামনে কি হয়। আইনকে পাশ কাটিয়ে পরিমণির বিষয়ে আমরা পক্ষে বা বিপক্ষে কোনো দিকে জড়াতে চাই না। আইন পরিমণির বিষয়ে যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মেনে নেব। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতেই রূপকর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।